কোন কাজটা সবচেয়ে বেশি সহজ? দুনিয়াতে কোনো কাজই সহজ নয়, কিন্তু সেই কাজটিকে আপনাকে সহজ করে নিতে হবে। আপনি যদি সেই কাজটিকে সহজ করে নিতে না পারেন, তাহলে দুনিয়ার সব কাজকে আপনার কাছে কঠিন মনে হবে, অনেক ভয়ঙ্কর মনে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম সাইকেল চালাচ্ছে মানুষ, কিন্তু আমাদের কাছে মনে হতো এই সাইকেল চালানো কতটা কঠিন এবং কতটা কষ্টের কাজ, আমি মনে হয় পারবো না। কিন্তু আমরা যখন চেষ্টা করেছি তখন কিন্তু আমরা সফল হয়েছি, আর যখন আমরা সাইকেল চালাতে পেরেছি তখন মনে হয়েছে যে আসলে সাইকেল চালানো কতটা সহজ। আমরা যখন পড়াশোনা করেছি গণিতের সূত্র, ইংরেজির নিয়ম কানুন, কিন্তু আমরা যখন জানতাম না তখন কিন্তু আমাদের কাছে অনেক কঠিন মনে হয়েছে। কিন্তু যখন আমরা গণিতের সূত্র এবং ইংরেজির নিয়ম কানুন সম্পর্কে জানতে পেরেছি, ধারণা করতে পেরেছি, তখন কিন্তু আমাদের কাছে অঙ্ক বলেন বা ইংরেজি বলেন সবকিছু কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। আমরা দেখতাম চাকরি করা কতটা কঠিন, চাকরির পরিবেশ কতটা কঠিন হয়ে থাকে, কিন্তু আমরা যখন সেই বিষয়গুলোকে আয়ত্ত করতে পেরেছি এবং সেই সিস্টেম অনুযায়ী কাজ করতে পেরেছি, তখন কিন্তু সে চাকরির পরিবেশটা অনেকটাই সহজ হয়ে গেছে। আমরা দেখি বা শুনি যে সরকারি চাকরি পাওয়া কতটা কঠিন, কতটা পরিশ্রম করতে হয়, কিন্তু যারা সিস্টেম জানে এবং ওই অনুযায়ী কাজ করতে পারে তারা কিন্তু খুব সহজেই সরকারি চাকরি পেয়ে যায়। আমরা হয়তো অনেকেই মনে করি যে আকাশে যে জাহাজগুলো যায় বা প্লেনগুলো যায় সেগুলো চালানো কতটা কঠিন, কতটা কষ্টকর, কিন্তু যারা এই বিষয়গুলো শিখেছে, যারা এই বিষয়গুলো আয়ত্ত করতে পেরেছে, তাদের কাছে কিন্তু এই প্লেন চালানো বা জাহাজ চালানো খুবই সহজ। তারা খুব সহজে এটিকে উড়িয়ে এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে অনায়াসে। কিন্তু আমরা যারা জানি না, আমরা যারা বুঝি না, আমাদের কাছে বিষয়গুলোকে খুবই কঠিন মনে হয়। তো সেক্ষেত্রে এইভাবে যদি আপনি আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়গুলোকে উপলব্ধি করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে প্রত্যেকটা কাজই খুবই কঠিন। কিন্তু আপনি যখন যে কাজটা করা শুরু করবেন, চেষ্টা করবেন, সেই পদ্ধতিগুলো জানবেন এবং সেই পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে আপনি সেই কাজটিকে খুব সহজেই সহজ করে বানিয়ে নিতে পারবেন আপনার মনের মতো করে, তখন আর সেই কাজটিকে আপনার কঠিন মনে হবে না। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এই দুনিয়াতে বা এই পৃথিবীতে কোন কাজটিকে সবচেয়ে সহজ মনে হয়? অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে আপনাদের নিজস্ব মতামত জানিয়ে যাবেন। বিরোধী দল শেষ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ।